পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। বিএনপির নেতৃত্বে আসছেন তারেকের কন্যা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পর দলের হাল ধরবেন খালেদা জিয়ার পছন্দের নাতনি তারেক কন্যা জাইমা রহমান। জিয়া পরিবারের কনিষ্ঠ এক নেতা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তবে এখনই জাইমা রহমান বিএনপির নেতৃত্বে আসছেন না। দলের চেয়ারপারসন চান না এখনই জিয়ার পরিবারের নতুন কোন সদস্য রাজনীতিতে আসুক, তাই ভবিষ্যতের কথা মাথায় রেখেই এ বিষয়ে চিন্তা করছেন। জিয়া পরিবারের কনিষ্ঠ সূত্রটি আরো বলেন, খালেদা জিয়া চান না জিয়ার পরিবারের আর কেউ রাজনীতিতে এসে মামলা হামলার মধ্যে পড়ুক। ভবিষ্যতের দেশে সহনশীল রাজনীতির পরিবেশ ফিরে এলে তখনই তাকে দলের রাজনীতিতে আনা হবে, এর আগে নয়। এর আগে দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাধিক মামলায় সাজা পেয়ে লন্ডনে অবস্থান করায় দলের হাল ধরতে তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমানের নাম শোনা গেছে। দলের সিনিয়র নেতারাও জোবাইদার রাজনীতিতে আসাকে আগ্রহ প্রকাশ করেছেন, তবে এখন পর্যন্ত জিয়া পরিবারের কেউ এ বিষয়ে কিছুই বলেনি। একটা অপরাধ করতো আমি অনেক সময় রিজার্ভ করতাম, কিন্তু আমি যখন দেখতাম যে জন হেরেন এইটার ব্যাপার আমি ছিল আগুনের মতো একদম কঠিন, এর কোনোভাবে আমি ক্ষমা করি নাই যে যদি জন হেরেন, কারণ জনহেন করে এই গুণ আল্লাহ মাফ করবে, মানুষের হক নষ্ট করে এই গুণ আল্লাহ মাফ করবে। তো চেষ্টা করছি তোমাদের সাথে কাজ করি, এখন নিউজটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। পিউ নিউজ টিভির সাথেই থাকুন।